যে তিনটি জিনিস আল্লাহ তাআলার কাছে অপছন্দ কিন্তু মানুষের কাছে পছন্দ, ভালো করে মনে রাখবেন যুবক ভাইরা, যে তিনটি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপছন্দ কিন্তু মানুষের কাছে পছন্দ। এক নম্বর হলো অনর্থক কথা বলা, অনর্থক কথা বলা যাবে না, এটাও আল্লাহ তাআলার কাছে অপছন্দ। অনর্থক কথা বলা, দেখবেন অনেক মানুষ আছে যে আল্লাহর সম্পর্কে বিতর্ক করে অথচ তার কোনো জ্ঞান নেই, অনর্থক কথা বলে। জানার জন্য যদি হয়, ইলের বিষয়ে যদি জানার ক্ষেত্রে যদি কোনো বিষয় হয় তাহলে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু অনর্থক কথা বলে একটা বিভ্রান্তি সৃষ্টি করবে, একটা ফেতাব তৈরি করবে, এই জন্য অনর্থক কোনো কথা বলা যাবে না। আসলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনর্থক কোনো কথা বলা যাবে না, যতটুকু কঠোর প্রয়োজন ততটুকু কথা বলাই হলো উত্তম। আল্লাহর নবী বলেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এখন আমরা অনর্থক কথা বলার দরকার কি? যত কথা কম বলবো ততই তো ভালো, কেননা কোনো পরিশ্রম ছাড়াই আল্লাহ রাসূল নাজাতের ফয়সালা করেছেন। বলেছেন কি, মান সমাতা নাজা, যে চুপ থাকবে সে নাজাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনের 10টি গুণ রয়েছে, তার তার মধ্যে অন্যতম একটি গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল্লাহুম মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জান্নাতি হতে চায়, যারা প্রকৃতপক্ষে মুমিন, তার কোনো অনর্থক কোনো কথা বলা যাবে না। তাইলে আল্লাহ তাআলার কাছে যে জিনিসটা অপছন্দ তার এক নম্বর জিনিস হলো অনর্থক কথা বলা। আল্লাহ তাআলার কাছে যে জিনিসটি অপছন্দ সে জিনিসটি হলো অনর্থক কথা বলা, কিন্তু এই জিনিসটাই হলো মানুষের ভিতরে আজকে পছন্দ। অনর্থক কথা বলা এটা আমরা পছন্দ মনে করে নিয়েছি, আমাদের কাছে ভালো লাগে, কিন্তু এই অনর্থক কথা বলাটাই হলো আল্লাহ তাআলার কাছে অপছন্দ। দুই নম্বর হলো সম্পদ অপচয় করা, সম্পদ অপচয় করা। আমার বাড়িতে যতজন পরিবার যতজন সদস্য রয়েছে, যতটুক চাউল খাবারের ক্ষেত্রে যতটুক চাউল দরকার ততটুক নিলেই কিনতে হবে, কিন্তু বাড়তি যে আমরা অনেক সময় নিয়ে ফেলি, আমরা অপচয় করি। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, আপনার বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করতে হবে। সম্পদ দেওয়ার মালিক একজন আল্লাহ, অনেকে আল্লাহ সম্পদ দেন নাই, কিন্তু আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদের শুকরিয়া আদায় করতে হবে, কিন্তু অপচয় করা যাবে না। অপচয়কারীকে আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। আল্লাহ তাআলা শয়তানের সাথে তুলনা করেছেন, যারা অপচয় করে তারা শয়তানের বন্ধু, এজন্য অপচয় করানো যাবে না। যতটুকু দরকার ততটুকু আপনি খরচ করবেন। এজন্য দুই নম্বরটা কি, যেটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ অপচয় করা, সেই জিনিসটাই মানুষরা পছন্দ করে অপচয় করা। তিন নম্বর হলো অনর্থক প্রশ্ন করা, অনর্থক প্রশ্ন, যে প্রশ্নের কোনো ভিত্তি নেই অনর্থক প্রশ্ন করে, বিভ্রান্ত ইসলামের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য অনর্থক প্রশ্ন করে। যদি কারো জানার বিষয় হয় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার যুবক ভাইদের ভিতরে আবার অনেকের ভিতরে এরকম আছে যে অনর্থক প্রশ্ন করে, যেটা ইসলামের ভিতরে একটি বিভ্রান্ত সৃষ্টি করার জন্য, ফ্যাসাদ তৈরি করার জন্য, এই জন্য অনর্থক কোনো কথা বলাও যাবে না, এটাও আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাইলে যে তিনটি জিনিস আল্লাহ তাআলা অপছন্দ করেন কিন্তু মানুষের পছন্দ, তার মধ্যে এক নম্বর হলো অপচয় করা, এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দ কিন্তু মানুষের পছন্দ। দুই নম্বর হলো অনর্থক কথা বলা, এটা মানুষের পছন্দ কিন্তু আল্লাহ তাআলার কাছে অপছন্দ। তিন নম্বর হলো অনর্থক কথা বলা, এটা মানুষের পছন্দ কিন্তু আল্লাহ তাআলার কাছে অপছন্দ। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ বুঝদান করুন। সকলে বলি আমিন।